আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব যে পোলারায়ন বা আয়নের বিকৃতি সম্পর্কে তো এটা মৌল পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক তো পোলারায়ন বা আয়নের বিকৃতি বলতে আমরা আসলে কি বুঝি প্রথমেই বলে নিই এটা হচ্ছে আয়নিক যোগের এক ধরনের বৈশিষ্ট্য তো আয়নিক যোগ আমরা তৈরি হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা তো এই অ্যানায়ন এটা যদি হয় অ্যানায়ন এটা অ্যানায়নের নিউক্লিয়াস এটা ক্যাটায়ন এটা ক্যাটায়নের নিউক্লিয়াস তো ক্যাটায়ন পজিটিভ চার্জ বিশিষ্ট হয় অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় আর পজিটিভ অলওয়েজ কী করে নেগেটিভের কিন্তু আকর্ষণ করে তো এই ক্যাটায়নের পজিটিভ চার্জ বিশিষ্ট অবস্থা বা ক্যাটায়নটা কী করবে অ্যানায়নের ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে যার কারণে অ্যানায়নের এই ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে ঝুঁকে যাবে এবং তখন এটা শেপটা বিকৃত হয়ে যাবে এখন অ্যানায়নের ইলেকট্রন মেঘ যত ক্যাটায়ন দ্বারা আকৃষ্ট হবে অ্যানায়নের নিউক্লিয়াস কিন্তু ততই ক্যাটায়ন দ্বারা বিকৃষ্ট হবে কারণ নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় ক্যাটায়ন নিজে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এই ক্যাটায়নের নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট তো এই পজিটিভ চার্জ অলওয়েজ কী করবে এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করবে ঠিকই কিন্তু অ্যানায়নের পজিটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে যার কারণে নিউক্লিয়াসটা দূরে সরে যাবে কিন্তু ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে ঝুঁকে যাবে তাহলে পজিটিভ এর দিকে চলে আসলো আর নেগেটিভ পজিটিভের কাছাকাছি চলে আসলো তো এই যে ক্যাটায়নের প্রভাবে অ্যানায়নের আকৃতিটা বিকৃত হচ্ছে এই আকৃতি বিকৃত হওয়ার ঘটনাকেই বলা হয় পোলারায়ন তাহলে আয়নিক যুগে ক্যাটায়নের চার্জ দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণের কারণে অ্যানায়নের আকার বিকৃতি হওয়ার ঘটনাকে বলা হয় লিখব আয়নিক যুগে ক্যাটায়নের চার্জ দ্বারা ক্যাটায়নের চার্জ দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেককে আকর্ষণের জন্য বা আকর্ষণের কারণে অ্যানায়নের আকৃতির বিকৃতির ঘটে এই ঘটনাকেই পোলারায়ন বলে পোলারায়ন বলে তাহলে একটা ইম্পর্টেন্ট কথা পোলারায়ন কিন্তু আয়নিক যুগের বৈশিষ্ট্য এবং একে বলা হয় আয়নিক যোগের সমযোজি বৈশিষ্ট্য অনেক সময় আমরা পোলারায়ন এবং পোলারিটির মধ্যে কনফিউজ হয়ে যাই তো আমাদের মনে রাখতে হবে পোলারায়ন হচ্ছে আয়নিক যোগের সমযোজি বৈশিষ্ট্য আয়নিক যুগের সমযোজি বৈশিষ্ট্য অপরদিকে পোলারিটি হচ্ছে পোলারিটি হচ্ছে সমযোজি যৌগের বৈশিষ্ট্য সমযোজি যৌগের আয়নিক বৈশিষ্ট্য তো আমরা পোলারিটি পড়ার সময় যেমন পড়েছিলাম যে সমাজী যৌগে যখন আনিক বৈশিষ্ট্য তৈরি হয় তখন সমাজি যুগগুলো পোলারণ হয়ে যায় এবং তার ধর্মগুলো অনেকটা আয়নিক যোগের মতো হয়ে যায় যেমন তার গণনাঙ্ক শুটনাঙ্ক বেড়ে যায় পানিতে দ্রবণীয়তা বেড়ে যায় তড়িৎ পরিবাহিতা তাপ পরিবাহিতা এই ধর্মগুলো বেড়ে যায় তো একইভাবে আমরা যখন দেখব পোলায়ণ ঘটে অর্থাৎ আনিক যোগের মধ্যে সমযোজী ধর্ম তৈরি হয় বা সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায় তখন কিন্তু আনিক যুগের বৈশিষ্ট্যগুলো হ্রাস পাবে তার মধ্যে সমযোজী যোগের বৈশিষ্ট্যের ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে যার কারণে যোগগুলো গণনাঙ্ক স্ফটনাঙ্কের মান কমে যাবে তার পানিতে দ্রবণীয়তার হার কমে যাবে সে তৈরি পরিবাহিতা সেরকম আর করতে পারবে না বা তার তাপ পরিবাহিত ক্ষমতাও কমে যাবে সে আর আগের মতো কেলাস তৈরি করবে না এবং পোলার যাবকে দ্রবণীয়তা কিন্তু হ্রাস পাবে তো এইভাবে যখন পোলারায়ণ ঘটে কোনো আয়নিক যোগে তখন সেই আয়নিক যোগটা আর সম্পূর্ণ আইনিক থাকে না তার মধ্যে সামজিক বৈশিষ্ট্য তৈরি হয় এবং সামিক বৈশিষ্ট্য তৈরি হওয়ার কারণে তার মধ্যে কিছু সামজিক বৈশিষ্ট্যের প্রভাবও তৈরি হয়ে যায় তাহলে আমরা যদি একটা বিশুদ্ধ আনিক যৌগ আঁকি বিশুদ্ধ আয়নিক ছবি আয়নিক যোগে ডায়াগ্রাম হবে ট্যাটায়ন এবং অ্যানাম দুজনেরই আকৃতি স্বাভাবিক থাকবে কারো আকৃতি বিকৃত হবে না অর্থাৎ ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের আকৃতি বিকৃত হবে না এটা এটা হচ্ছে একটা বিশুদ্ধ আনিক যোগের ডায়াগ্রাম কিন্তু যখনই ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের চার্জগুলো আকর্ষিত হওয়ার কারণে এই ক্যাটায়নের শেপটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এরকম শেপ আকার ধারণ করবে তখন কিন্তু এটা হয়ে যাবে একটা আনিক যোগের সমুদ্র বৈশিষ্ট্য বিশিষ্ট একটা যোগও তার মানে এর মধ্যে পোলারায়ন দেখা যাবে এরপরে আমরা জানি সামুজ্রী যৌগ বিশুদ্ধ হয় যদি তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো সমভাবে শেয়ার করা থাকে যে বন্ধন ইলেকট্রন সেটা দুইটা পরমাণু থেকে আসে এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো যদি দুইটা পরমাণু সমানভাবে শেয়ার করে তাহলে বন্ধনটা একটা বিশুদ্ধ সমাজ যৌগ হিসেবে থাকতে পারে কিন্তু যদি দেখা যায় তৈরিতার পার্থক্যের কারণে ইলেকট্রনগুলো একদিকে ঝুঁকে গেছে তখন কিন্তু ওই যোগেরই দুই প্রান্তে দুইটা পোলের সৃষ্টি হয় ধনাত্মক পোল এবং ঋণাত্মক পোল অর্থাৎ পোলারিটি সৃষ্টি হয় আর সমজি যোগে পোলারিটি সৃষ্টি হওয়া মানে কি সেটা সমজি যোগের আয়নিক বৈশিষ্ট্য এ কারণে ওই যোগের মধ্যে আর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সমজি বৈশিষ্ট্য থাকবে না কিছু পরিমাণে আয়নিক বৈশিষ্ট্য চলে আসবে তো এগুলো হচ্ছে বিভিন্ন যোগের ডায়াগ্রাম এটা বিশুদ্ধ আনিক যোগের ডায়াগ্রাম এটা হচ্ছে অবিশুদ্ধ আনিক যোগও এটা হচ্ছে বিশুদ্ধ সমযোজি এটা অবিশুদ্ধ সমযোজি তো এই ছিল আজকে আমাদের পোলারায়ন বা আয়নের আকৃতি বিকৃতি সম্পর্কে ধারণা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য